हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल। आज के आम्रा जे विषयटी निये कथा बोलबो सेटा होच्छे आमादेर समाजे आम्रा विभिन्न धरनेर ब्लैकमेलेर शिकार होये थाकि, आम्रा देखे थाकि, देखे एसेछि। किन्तु नतुन एक धरनेर ब्लैकमेल आमादेर एखन देखछि, सेटा होच्छे विशेष करे नारीरा आमादेर समाजे ए ब्लैकमेलेर शिकार होच्छे। सेटा होच्छे फेसबुक, ह्वाट्सएप, ईमोते विभिन्न धरनेर ब्लैकमेलेर शिकार होच्छे। जेमन होते पारे तार পূর্বপরিচিত কারোর সাথে একটা সম্পর্ক ছিল, সেটার ভিডিও বা সেটার ছবি তুলে দেখা যাচ্ছে পরবর্তীতে তাকে এটা পাঠানো হচ্ছে, তার কাছে টাকা দাবি করা হচ্ছে, তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে, তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার বিভিন্ন ধরনের অপচেষ্টা করা হচ্ছে। লজ্জা এবং কি করবে সেটা কারোর সাথে শেয়ারও করতে পারছে না, যার কারণে চুপচাপ এগুলো সহ্য করে যাচ্ছে। সো এটা আসলে যার কারণে দেখা যাচ্ছে অনেকে সুইসাইডও করছে আমাদের সমাজে। সো এটা এমন একটা জিনিস কারোর সাথে শেয়ার করছে না, আবার যার সাথে শেয়ার করছে সে সিকিউর ফিল করছে না, এরকম অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হচ্ছে। কিন্তু আসলে এটার যে একটা ভালো সলিউশন আছে, এই জিনিসটা একটা একটা ভালো একটি আইনি ব্যবস্থা নেওয়া যায়, সেটা অনেকে জানে না। তো আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন যে যদি আপনার সাথে কেউ ডিজিটালি কোনো ব্ল্যাকমেল করে, সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনার করণীয় কী, এবং সেটা সম্পর্কে আপনাদের একটা আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং আশা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা আমার এটা শেয়ার করবেন, কমেন্টস করবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে থাকবেন, ধন্যবাদ। তো শুরু করছি আজকের ভিডিওটি। তো প্রথমেই যদি আপনাকে কেউ ফেসবুকে বা হচ্ছে কোনো ডিজিটাল কোনো সোশ্যাল মিডিয়া বা যেই ইমো, হোয়াটসঅ্যাপ বা বিভিন্নভাবে আপনাকে যদি কোনো ধরনের ব্ল্যাকমেল করে বা কোনো ধরনের আপনার ডকুমেন্ট, ছবি, ভিডিও পাঠিয়ে আপনাকে এ ধরনের ব্ল্যাকমেল করার চেষ্টা করে, অথবা দেখা যাচ্ছে আপনার যেই ফেসবুক আইডি বা আপনার নামে কোনো আইডি ক্রিয়েট করলো, সেটা করে সে সেটাকে ব্যবহার করে কোনো অপকর্ম করছে, কোনো কাজ করছে যেটা আপনার কোনো কনসার্ন ছাড়াই, যেটা আপনার সামাজিকভাবে আপনি হেয় প্রতিপন্ন হচ্ছেন, আপনার সোশ্যাল স্ট্যাটাস নষ্ট হচ্ছে, মানহানিকর কাজ হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি ফার্স্ট যেটা করবেন আপনি এভিডেন্সটা সংগ্রহ করবেন। অর্থাৎ ফার্স্ট কাজ হচ্ছে আপনি সেগুলো স্ক্রিনশট নিতে পারেন, হ্যাঁ সেগুলো স্ক্রিনশট প্রিন্ট আউট করতে পারেন, এগুলো ডাউনলোড করে রাখতে পারেন, হ্যাঁ ভয়েসগুলো ভিডিওগুলো ডাউনলোড করে, অর্থাৎ আপনি এভিডেন্সগুলো যতটুকুভাবে সম্ভব এভিডেন্সগুলো সংগ্রহ করবেন, এভিডেন্সটা খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে এই যে যে কাজগুলো করছে, অর্থাৎ যে আসলে এই মানে যেই যেই যে উদ্দেশ্য পরিণতভাবে যদি করে থাকে সেই লোকটাকে আপনি চিহ্নিত করার চেষ্টা করেন। অর্থাৎ কে এই কাজগুলো করছে, মেইন যে গিলটি যে লোকটা মানে মেইন যে এইটার পিছনে কাজ করছে তার তাকে ফাইন্ড আউট করার চেষ্টা করে, তার নাম, তার অ্যাড্রেস, তার মোবাইল নাম্বার, যতটুকু সম্ভব ইনফরমেশান কালেক্ট করার জন্য চেষ্টা করেন। হ্যাঁ, থার্ড যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি নিকটস্থ থানায়, আপনি যেখানে থাকেন নিকটস্থ থানায় গিয়ে একটি জিডি করবেন। জিডিটা করবেন যে আপনাকে ডিজিটালি এই এজিট যেই কারণে আপনি হ্যারাসমেন্ট হচ্ছেন সেটার সেই সেটাকে ডিটেলসটা লিখে আপনি থানায় গিয়ে একটি জিডি করবেন। এখন অনলাইনেও জিডি করার ব্যবস্থা আছে, অনলাইনেও করতে পারেন বা থানায় গিয়ে জিডিটা করতে পারেন। আর মেয়েদের জন্য এখন স্পেশাল সেলও আছে, বিভিন্ন থানায় মহিলাদের আলাদা সেল আছে, এখানে মহিলা কর্মকর্তারাও থাকেন। তো আমরা আর যে সবার পুরুষদের জন্য তো আছে জেনারেল এগুলো, আপনারা সেখানে গিয়ে আপনি লিখে নিয়ে যাবেন, লিখে নিয়ে একটা জিটি ডায়ার করবেন, এটা আপনার জন্য খুবই কার্যকর হবে। পরবর্তী যে স্টেপটা সেটা হচ্ছে আপনি এই জিটি নিয়ে এবং এভিডেন্স সহ আপনি মামলা করতে পারেন। সেটা হচ্ছে আমাদের ঢাকায় জজ কোর্টে একটি ট্রাইব্যুনাল রয়েছে, সেই ট্রাইব্যুনালে আপনি ডিজিটাল এই যে অ্যাক্ট রয়েছে সেই ডিজিটাল অ্যাক্টে আপনি মামলাটা করতে পারেন। ডিজিটাল এই অ্যাক্টের মাধ্যমে আপনি একটি মামলা দায়ের করতে পারেন, সেই মামলাটি হবে অবশ্যই আমাদের একটি মাত্র কোর্ট আছে ঢাকা জজ কোর্টে, আমি যেটা বললাম সেখানে। তো আপনি এভাবে গুছিয়ে নেবেন, আমি যে স্টেপগুলো বললাম যে প্রথমে যে প্রথমে হচ্ছে যে স্টেপগুলো বললাম সেই স্টেপ অনুযায়ী আপনাকে এগোতে হবে। এবং সেই আইসিটি যে অ্যাক্টের মধ্যে রয়েছে আইসিটি অ্যাক্ট এবং ডিজিটাল নিরাপত্তা আইন, সেই ক্ষেত্রে আপনি একটা সিআর মামলা দায়ের করবেন, সেক্ষেত্রে আপনার আইনজীবীর সহযোগিতা নিতে পারেন। সিআর মামলা আপনি দায়ের করবেন, যদি মানহানি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপনার আপনি এই অ্যাক্টিভিটিসগুলোর আপনার মানহানি ঘটনা ঘটে থাকে সেক্ষেত্রে আপনি এই আইনের অর্থাৎ আপনার
আইসিটি অ্যাক্ট বা ডিজিটাল নিরাপত্তা আইনের আপনি 29 ধারায় আপনি মামলা দায়ের করতে পারেন। সেক্ষেত্রে 3 বছরের সাজা হবে এবং সেই ভিকটিমকে অ্যারেস্ট করা হবে। পরবর্তীতে যদি আপনার দেখা যাচ্ছে যে এই আপনি যেটা অ্যাকাউন্টটা আপনার ইউজ করে অন্য কেউ কোনো কাজ করছে যেটা আপনার মানহানিকর হচ্ছে, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট আপনার নামে আপনার ছবি ব্যবহার করে তারা অন্য কোনো অ্যাকাউন্ট ইউজ করে আপনার অন্য কাজ করছে, সেই ধরনের যদি হয় সেক্ষেত্রে 24 ধারায় এই আইনের 24 ধারায় আপনি মামলা করতে পারেন, যেখানে সর্বোচ্চ সাজা 5 বছর দেওয়া আছে। এছাড়াও একটি হট নাম্বার রয়েছে, সাইবার আইসিটি হেল্পলাইন রয়েছে, সেখানে আপনি ফোন করে আপনি সহযোগিতা নিতে পারেন। ফোন নম্বরটা আমি বলছি, আপনারা নোট করে নিতে পারেন। এই হট নাম্বারটি হচ্ছে 017-666-7888 এই নম্বরে আপনারা সাইবার আইসিটি যে হেল্পলাইন আছে সেখানে ফোন দিয়েও আপনারা অভিযোগ করতে পারেন এবং তথ্য নিতে পারেন। তো আশা করি এ ধরনের ভুল প্রতারিত হন আপনি বা আপনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, আপনারা যদি সহ্য করেন তাহলে এটার পরিমাণ বাড়তেই থাকবে এবং এটা অনেক বড় আকার ধারণ করবে। সেজন্য এই ধরনের কোনো সিচুয়েশন হলে সাথে সাথে আপনারা যে স্টেপগুলো বললাম স্টেপ অনুযায়ী আপনারা ব্যবস্থা নেবেন, দেখবেন অবশ্যই আপনার একটা রেজাল্ট পাবেন এবং এটা খুবই স্ট্রংলি আপনি প্রোটেক্ট করতে পারবেন এবং আপনি দেখা যাচ্ছে এই জিনিসগুলো আপনি নিজেকে সেভ করতে পারবেন। সো ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি করে না থাকে সাবস্ক্রাইব করবেন এবং যদি অলরেডি করে থাকেন তাহলে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।